আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মতোই দাপট দেখিয়ে জিততে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরা সিংহে। তবে তামিমের ইঞ্জুরি নিয়ে ধোঁয়াশা রাখলেও জানিয়ে দিয়েছেন দলকে নেতৃত্ব দেওয়ার বিকল্প তৈরি আছে। স্বাগতিকদের মতে আত্মবিশ্বাসী আফগানরাও। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদের দাবি, ওয়ানডে সিরিজ হবে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। শাহিন আলমের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। যতটানা প্রতিপক্ষ তার থেকে বেশি ভয় এই ছবিটা নিয়ে। এক ফ্রেমে রশিদ খান, মুজিব আর নবী। এই স্পিন ত্রয়ী আতঙ্কের কারণ হতে পারেন যে কোনো ব্যাটারের জন্য। পাশের নেটে বাহাতি পেসার ফারুকের পেস নিয়ে তো বাড়তি ভাবনা আছেই তামিম ইকবালদের। সে ভাবনা বাড়াতে জহুর আহমেদে প্রথমবার এসেই টানা দেড় ঘন্টা বোলিং করে গেলেন এই চারজন। বলার অপেক্ষা রাখে না, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াইটা জমবে এখানেই, আফগান বোলিং ভার্সেস স্বাগতিক ব্যাটিং। টেস্টের দাপুরে জয় কিংবা অতীত পরিসংখ্যান অবশ্য ভুলে যেতে চায় দুদলই। আমরা টেস্টের মতোই ডমিনেট করতে চাই, কিন্তু এটা একেবারেই ভিন্ন ম্যাচ। ওরা ভালো ক্রিকেট খেলছে, কয়েকজন উঁচু মানের বোলার আছে ওদের। অতীতে আমি হেরেছি, ঠিক আছে, তবে এবার আমরা তৈরি। মনে রাখতে হবে সরাসরি বিশ্বকাপ খেলছি, রশিদ খান দলে ফিরেছে, এটা অনেক বড় কিছু। এই জয় বিশ্বকাপে সাহায্য করবে, 7 অক্টোবরের একটা ড্রেস রিহার্সেল বলা যায়। দুদলেই চাইবে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শক্তি যাচাই করতে। এই সিরিজেও যে পরীক্ষা নিরীক্ষা চলবে সেই ধারণাই দিয়ে রাখলেন বাংলাদেশের কোচ হাথুর সিংহে। নাইমকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে, যদি সুযোগ থাকে আমি ওকে খেলাতে চাই। সামনে বিশ্বকাপ, সেটা ভেবেই আমরা কিছু পরীক্ষা করাতে চাই এখানে। তামিম ইকবালের ব্যাট হাতের এই ছবিটা স্বস্তি দিতে পারে, যদিও তার পিঠের ব্যথার অস্বস্তি কতটা কেটেছে তা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তামিমের মেডিকেল ইস্যু নিয়ে কিছু বলতে চাই না, আমরা দেখছি। তবে গত দুদিন ও অনুশীলন করেছে, আমাদের কয়েকজন আছেন যারা নেতৃত্ব দিতে পারে, লিটন, সাকিব, তাই নির্বাচকরা সেই সিদ্ধান্ত নেবেন। এমন নয় যে সবসময়ই একজন সহ অধিনায়ক থাকতেই হবে, পরিস্থিতি আসলে দেখা যাবে। তামিম ইকবালকে নিয়ে ধোঁয়াশা থাকলেও উইকেট নিয়ে কিন্তু খুশি দুদলই। উইকেটে কিছুটা ঘাস থাকলেও ওর উপরের শক্ত ভাবটা অবশ্য স্বপ্ন দেখাতে পারে ব্যাটারদের। বরাবরের মতোই আরও একটি বড় স্কোরের ম্যাচের সিরিজই হতে পারে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে। তাহমিদ, যমুনা স্পোর্টস, জোহরা মেচদি স্টেডিয়াম, চট্টগ্রাম।